যেমন জ্যোতিষশাস্ত্র রয়েছে তেমনি সংখ্যাশাস্ত্র রয়েছে এবং একটি মানুষ যখন জন্ম নেয় তখন থেকে সে তার জীবনটি সংখ্যার উপরে নির্ভর করে থাকে। যেমন একটি মানুষ জন্ম নিয়েছে 12 ডিসেম্বর 2019, কি হলো সেটি সংখ্যা, তারপর কতটা সময় রাত্রি 8:30 তাও সংখ্যা। মানুষ একটি যখন কোনো কাজ করতে যায় সকল কিছুই সংখ্যার উপরে নির্ভর করে, অর্থাৎ সংখ্যা দিয়েই আমাদের জীবনটি ভালোভাবে গঠন হয়ে থাকে বা খারাপভাবে গঠন হয়ে থাকে। তো মূলত কথাটি এটি হচ্ছে যে যদি সংখ্যা না থাকতো তবে আমাদের জীবনে অনেক কিছুই আমরা বুঝে উঠতে পারতাম না, তাই সংখ্যা দিয়ে অনেক কিছু করা যায়। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে একটি ম্যাজিক্যাল সংখ্যার কথা বলবো, একটি ম্যাজিক্যাল নাম্বারের কথা বলবো, যে নাম্বার দিয়ে আপনারা আপনাদের জীবনের অনেক কিছু উন্নতি সাধন করতে সফল হয়ে উঠবেন, তার উপরেও আপনাদের আর্থিক যা খারাপ অবস্থা সেই অবস্থাও আপনাদের ভালো হয়ে উঠবে, আপনাদের জীবনের যত কিছু সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। সর্বমোট কথা যে নাম্বারটির কথা বলবো, যে ম্যাজিক্যাল নাম্বারটি, একটি জাদু নাম্বারটি, একটি ম্যাজিক্যাল নাম্বার, এই নাম্বারটি দিয়ে জীবনের সকল বাধা বিপত্তি আপনাদের দূর হয়ে যাবে। এবং এই নাম্বারের যদি ব্যবহার আপনি সঠিক ধরনের যদি আপনি করতে পারেন তবে আপনার জীবনের সকল সমস্যা, আপনার জীবনে সমস্যা মুক্ত হয়ে আপনার জীবনটি একটি খুব সুন্দর এবং সচ্ছল হয়ে উঠবে এবং তার প্রমাণ আপনি কিছুদিনের ভিতরে আপনি দেখতে পাবেন। তো বন্ধুগণ, আজকে যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এ ধরনের ভিডিও দেখার জন্য, আর নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম দেখার জন্য পাশে দেওয়া বেল বটনটিকেও অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুগণ, নাম্বার অর্থাৎ সংখ্যা, তো কথা হচ্ছে গিয়ে সবচাইতে ভালো সংখ্যা কোনটি, তো সবচাইতে ভালো সংখ্যা হচ্ছে 6 সংখ্যা, অর্থাৎ 6 নম্বরকে সংখ্যা বিজ্ঞানে বা সংখ্যাশাস্ত্রে সংখ্যাবিদ্যায় সবচাইতে লাকি সংখ্যা বলে বলা হয়, অর্থাৎ যাদের জন্ম 24 তারিখ, যাদের জন্ম 15 তারিখ, এইভাবে যাদের জন্ম 6 তারিখ হয়ে থাকে সেই ব্যক্তির জীবনের তারা সকল কিছু পেয়ে থাকে। এবং আমরা হয়তো অনেকেই জানি এই পৃথিবীর সবচাইতে যেটা আনলাকি নাম্বার বলা হয়, যাকে ভৌতিক নাম্বার বলা হয়, সেটি হচ্ছে গিয়ে 13, অর্থাৎ 13কে এই জন্য আনলাকি 13 বলে বলা হয়। তো অনেক সময় এই আমরা এই জিনিসটা দেখেছি, আমরা প্রায় হোটেলে আমাদের দেশেই হোক বা বিদেশেই হোক যেখানে হোক না কেন প্রতি জায়গায় সম্পূর্ণ পৃথিবীতে 13কে আনলাকি বলে বলা হয় এবং আনলাকি বলে মানা হয়। এবং হোটেলও আপনি হয়তো দেখতে পাবেন যে কোনো হোটেলে সেখানে 13 নম্বরের কোনো রুম আপনি পাবেন না। আপনি হয়তো কোনো বড় বড় প্রতিষ্ঠানও আপনি গিয়ে দেখতে পাবেন, অনেক প্রতিষ্ঠান থাকে যেখানে 13 নম্বর দিয়ে কোনো ধরনের কাজ শুরু করে না, তো 13 নম্বরকে বলা হয় আনলাকি 13। অর্থাৎ আগের দিনে তো এমন করা হতো যে 13 নম্বরে কোনো কাজ করা হতো না, এবং যদি 13 তারিখে কোনো ব্যক্তির জন্ম নিয়েছে বা কোনো শিশুর জন্ম হয়েছিল তাকে সর্বদা আনলাকি বলে তাকে ধরা হতো এবং 13 নাম্বারটিকে একটি ভৌতিক নাম্বার বলে বলা হয়ে থাকে। এবং আগে খুব জনজাত ছিল 13 নাম্বারকে ভৌতিক নাম্বার, এবং আজও অনেকে বিশ্বাস করে থাকে 13 যা নাম্বার রয়েছে 13 নাম্বারটি আনলাকি নাম্বার। তো এখন হচ্ছে আপনাদের হয়তো জানা নেই যে একটি নাম্বার রয়েছে যে নাম্বারটিকে বলা হয় লাকি নাম্বার এবং অনেক রহস্যে ভরা এই নাম্বার, এবং এই নাম্বার কৃপা যে ব্যক্তির কাছে থাকে সে ব্যক্তি জীবনে কোনোদিনও বিমুখ হয় না, সে ব্যক্তির যথেষ্ট পরিমাণে ধন সম্পদের গোড়াকি হয়ে থাকে, অর্থাৎ যথেষ্ট ধন সম্পত্তির মালিক হয়ে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি ভালো স্ত্রী ভালো বাড়ি এমনকি পৃথিবীর যত সুখ স্বাচ্ছন্দ্য সেই ব্যক্তির কাছে থাকে যার কাছে এই ম্যাজিক্যাল
নাম্বারটি থাকে, অর্থাৎ এই রহস্য ভরা এবং খুব ভালো নাম্বারটি যাদের থাকে। তো বন্ধুগণ, সেই নাম্বারটি হচ্ছে গিয়ে নাম্বার 24 নম্বর। অর্থাৎ 24-এর নাম্বার যাদের থাকে সে ব্যক্তির জীবনে অনেক দূর এগিয়ে থাকে। এবং এমনও বলা হয় যাদের জন্ম 24 তারিখে হয়ে থাকে তাদের কাছে সকল কিছু থাকে এবং তাদের কোনো কষ্ট করতে হয় না জীবনে। জীবনে কোনোদিনও তাদের কোনো কষ্ট করতে হয় না, সব কিছু তারা পেয়ে থাকে এবং জীবনের যত সুখ সুবিধা তা তো পেয়েই থাকে। এবং সে ব্যক্তি যা কিছুই করুক না কেন সেখানে সে 100% সফল হয়ে থাকে, যাদের জন্ম 24 তারিখে হয়ে থাকে। তো কথাটি হচ্ছে 24 তারিখে যাদের জন্ম হয়ে থাকে তারা লাকি। এমনও হয়ে থাকে যদি আপনার জন্ম 24 তারিখ তবে আপনি যার সঙ্গে বিয়ে করবেন সেও আপনার জন্য লাকি। যে ব্যক্তির জন্ম 24 তারিখে সে ব্যক্তি তো লাকি, তার মা বাবা লাকি, তার ভাই বোন তারাও লাকি, এমনকি অর্থাৎ 24 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তির চারিপাশে যারা থাকে তাদের যত সম্পর্কীয় যারা আত্মীয় রয়েছে তারা সকলেই লাকি। বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতর যদি কেউ 24 তারিখে জন্ম হয়ে থাকে তবে সেটি খুব লাকি বলা হয়। এবং আরেকটি কথা রয়েছে, যদি আপনার বাড়িটি নাম্বার 24 হয়ে থাকে তবে সে বাড়ির থেকে আপনি সর্বদা প্রফিট পাবেন, অর্থাৎ সে বাড়িটির থেকে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তো এখন হচ্ছে হয়তো এমনও ব্যক্তি রয়েছে যাদের জন্ম 24 তারিখে হয় না, তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে 24 নাম্বারটি আপনাকে আপনার কাছে নিতে হবে। কীভাবে, আপনি যদি কোনো গাড়ি কিনে থাকেন তবে আপনি সে গাড়ির নাম্বারটি আপনি 24, অর্থাৎ লাস্টে যাতে আপনার সে গাড়ির নাম্বারটি 24 হয় সেদিকে আপনি একটু লক্ষ্য রাখবেন বা আপনি তেমন কোনো নাম্বার ব্যবহার করে থাকুন। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট 24 নম্বর হয়ে থাকে খুবই ভালো। আপনার যে জায়গায় রয়েছেন আপনি সেই জায়গার পিনকোড যদি 24 হয়ে থাকে সে ভালো। আপনি যে জায়গায় থাকেন সেই স্ট্রিট নাম্বার যদি 24 হয়ে থাকে তাও ভালো। অর্থাৎ জীবনে আপনি যা কিছু করবেন আপনি 24 নাম্বারটিকে আপনি ব্যবহার করুন, এতে আপনার জন্য অনেক ভালো এবং জীবনে আপনি সাকসেস অনেক করতে পারবেন। তো অনেক সময় এমন হয়ে থাকে যদি আপনার নাম রমেশ তো আপনি আর নাম্বারটা কত নম্বরে পড়লো অ্যালফাবেটে সেইভাবে প্লাস করেও যদি আপনার 24 হয়ে থাকে তবে আপনি অনেক লাকি ব্যক্তি। তো বন্ধুগণ, এখন হচ্ছে কথাটি, যদি তার আগে আমি আরেক কয়েকটি কথা বলছি, তো যদি আপনার বিবাহ দিন স্থির ঠিক হয়ে আছে তবে চেষ্টা করুন সে আরেকটি যেন 24 হয়ে থাকে। আপনি কোন নতুন বিজনেসের কথা চিন্তা করছেন তবে চেষ্টা করুন সে বিজনেসটি আরম্ভ করার সময় সেইটি যেন 24 তারিখই হয়ে থাকে। অর্থাৎ জীবনে আপনি যা কিছু করুন না কেন আপনি সকল কিছুকে আপনি 24 নাম্বারটি আপনি ব্যবহার করতে শিখুন এবং ব্যবহার করুন, এতে আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটবে। আপনার মানসিক, আপনার আর্থিক, আপনার পারিবারিক, আপনার প্রতিটি দিক থেকে আপনি অনেক সুখী ব্যক্তি হবেন। তো এখন বন্ধুগণ বলবো যে যদি আপনার অলরেডি বিবাহ হয়ে গেছে, আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানেরও 24 নম্বর নেই, আপনার বিবাহ হয়ে গেছে বা আপনার বাড়ি একটি রয়েছে বাড়িটি তো 24 নম্বর নেই বা আপনার গাড়ি একটি অলরেডি রয়েছে আর গাড়ি কেনার আপনার সামর্থ্য নেই বা তেমন অনেক ধরনের আপনার সঙ্গে 24 নম্বরের কোনো যুক্ত নেই, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেখানেও একটি উপায় আমি আপনাকে বলে দিচ্ছি। সেই উপায়টি আপনি করুন, এত দেখবেন আপনার জীবনে অনেক প্রভাব পড়বে। তো কী করতে হবে আপনাকে, আপনি যে কোনো জুয়েলার্স দোকানে আপনি চলে যান যারা সোনার আংটির উপর জিনিস তৈরি করে, সেখানে আপনি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আপনি স্কোয়ার আকারে একটি আপনি রূপোর প্লেট তৈরি করুন।
সোনারুকে দিয়ে আপনি একটি রুপোর প্লেট তৈরি করুন এবং সেখানে আপনি একটি 24 অর্থাৎ 24 আপনি সেখানে লিখতে বলুন, খোদাই করে লিখতে বলুন। এবং এই জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন, সোনারু যখন সেখানে 24 লিখবে সেই রুপোর প্লেটটিতে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি রুপোর প্লেটে, সেই 24 কালারটি যেন আপনার গোল্ডেন কালারের হয়ে থাকে। তো এই জিনিসটি সোনারুকে বললে ওনারা করে দেবে, যেহেতু তাদের কাছে তেমন উপায় থাকে। অর্থাৎ রুপোর প্লেটটি থাকবে এবং সেখানে যে 24 খোদাই করে লিখবে সেটি যেন গোল্ডেন কালারের হয়ে থাকে বা লাল রঙের যেন হয়ে থাকে। হ্যাঁ, সেই জিনিসটি আপনারা দেখবেন এবং সেই রুপোর প্লেটটিকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন। যে কোনো দিন, যে কোনো দিন কাজটি করুন, কোনো প্রবলেম নেই। সেই রুপোর প্লেটটিকে বাড়িতে নিয়ে আসুন, নিয়ে এসে সেখানে আপনি যখনই যেই সময় আপনার সুবিধা হয়ে থাকে আপনি শিবের ভক্তি করে শিবের নাম নিয়ে আপনি এই রুপোর প্লেটটিকে আপনি সামান্য ধূপকাঠি আপনি ধূপধুনো দিয়ে আপনি পূজা করুন, ভক্তি সহকারে 1-2 মিনিট 4 মিনিট পুজো করুন এবং সেই রুপোর প্লেটটিকে আপনি আপনার মানি পার্সে রেখে দিন। তো বন্ধুগণ, এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের প্রভাব এত সুন্দর হবে, আপনার জীবনের প্রভাব, আপনার আর্থিক সমস্যা দূর হবে, নতুন নতুন আর্থিক উন্নতি পাবেন আপনি, নতুন নতুন আপনার কাছে অপরচুনিটি আসবে, নতুন নতুন অপরচুনিটি আসবে, নতুন নতুন আপনি সুবিধা পাবেন, সুযোগ পাবেন। এবং তার আগে আপনার যত সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি দেখবেন ধীরে 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 সমস্যাগুলি আপনার জীবন থেকে মুছে যাবে এবং নতুন নতুন সকল কিছু ভালো ভালো জিনিস আপনি পাবেন। এখন এই ক্ষেত্রে আরেকটি কথা বলা চলে, যদি আপনার কাছে তেমন সামর্থ্য নেই, রুপোর প্লেট বানানোর জন্য সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে আপনি একটি সাদা রঙের কাগজ ব্যবহার করুন, একটি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি স্কোয়ার একটি কাগজ ব্যবহার করুন। সেখানে আপনি লাল কলম দিয়ে 24 লিখে সেইভাবে পুজো করে সেই কাগজটিকে আপনার পার্সে রেখে দিন। কাগজটি কোনোদিনও পার্সের থেকে আপনি বের করবেন না। এই কাজটি করুন। এখন যাদের ধরুন অফিস রয়েছে বা দোকান রয়েছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি দোকান রয়েছে বা অফিস রয়েছে আপনি আপনি যে জায়গায় বসেন আপনার পিঠের পিছনে অর্থাৎ আপনার পিছন দিকে বসার জায়গার পিছনে সেখানেও আপনি তেমনই একটি রুপোর প্লেট দিয়ে, তবে সেখানে একটি প্লেটটি একটু বড় আকারে নেবেন, 5 ইঞ্চি 7 ইঞ্চি 9 ইঞ্চি একটু বড় আকারের, সেখানে আপনি তেমনই 24 খোদাই করে আপনি সেটিকে টাঙিয়ে রাখুন। এতো আপনার ব্যবসায় প্রভাব অনেক ভালো পড়বে। তার উপরেও আপনি আপনার বাড়ির আপনার বাড়িতে যত রুম রয়েছে সেই রুমগুলিতে আপনি 24 আপনি লিখে রাখুন, দেখবেন আপনার জীবনের প্রভাব, আপনার জীবনের যা উন্নতি অনেক শীঘ্রই হয়ে উঠবে। তো বন্ধুগণ, এটি হচ্ছে সংখ্যাতত্ত্ব অর্থাৎ সংখ্যা জ্যোতিষের একটি উপায়। এই উপায়টি আপনারা করুন। পৃথিবীর সবচাইতে লাকি নাম্বার 24, এই উপায়টি আপনারা করুন, আপনাদের জীবনের পার্থক্য আপনারা দেখতে পাবেন, প্রভাব, ভালো প্রভাব আপনাদের দেখতে পাবেন তাও কিছু দিনের ভিতর। তো বন্ধুগণ, আশা করি আপনারা কাজটি করুন এবং আপনাদের মঙ্গল হোক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক অবশ্যই একটি দিন এবং যারা আজকে চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।